F5 যে মডেলটা দেখতে পাচ্ছেন জ্যাক মেশিনের, তো মেশিনটা আমরা হচ্ছে আজকে রিভিউ করব। তো মেশিনটি সম্পূর্ণ একদম আনবক্সিং থেকে দেখাবো, তো চলুন। তো আমরা কাটছি, এর ফিতা কাটছি এবং আমরা এটাকে সম্পূর্ণ করব, খুলে এটাকে সেটিং করবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখে নেবেন। এবং এই মেশিনটা ভালো শিলা হয়, আর এই মেশিনটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন, ঠিক আছে? যদি আপনারা যদি নিতে চান তো এটা অ্যামাজন থেকে নিতে পারেন, এছাড়াও আপনারা ফ্লিপকার্ট থেকেও পাবেন জ্যাক F5। তো এই পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছেন, আমরা একটু খুলছি, খুলে সেটাকে সেটিং করব। আর সেটিং করা খুবই ভালো, একদম ইজিলি আপনাদের গাইডলাইনস বুক পাওয়া যাবে, গাইডলাইন বুকের ভিতরে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা স্ক্রু থাকবে, সমস্ত স্ক্রুগুলো ঠিকঠাকভাবে লাগাবেন। আর টেবিলটা খুব হার্ডি, খুব ভারী, একা তো উঁচাই করা যায় না, দুজন মিলে এটাকে উঁচা করতে হয়, খুবই হার্ড শক্তিশালী টেবিলটা। তো এই পায়া গলা অর্থাৎ স্ট্যান্ডটাকে এখন সেটিং করা হবে, স্ক্রুগুলো সেটিং করা হবে। আর একটা আপনার ড্রয়ার থাকবে, সেই ড্রয়ারটাকে সেটিং করে দেখাবো, ড্রয়ারটা নিচের দিকে থাকবে, স্টেপ বাই স্টেপ এখানটাই, মানে আপনার হচ্ছে সব কিছু ফুটাফাটি করা আছে, ফুটা দিয়ে আপনাকে সেগুলোকে সেটিং করতে হবে, ঠিক আছে? খুব ভালো লাগছে, অনেকদিন পর একটা মেশিনটা, আসলে এটা একটা চায়না প্রোডাক্ট বলাই যেতে পারে। তো আমার ভাই এগুলো সেটিং করছে, প্রদীপ আছে, প্রদীপ সেটিং করছে, ভাই পাশে আছে, প্রদীপ ভাই হয়। আর আমার মুখ তো দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি ক্যামেরাটা ধরে আছি, পিছন ক্যামেরা করছি। পাতলা মাল লোহা গোলা, স্ট্যান্ডগুলোকে যখন সেটিং করবেন তখন ওটাকে উল্টিয়ে নিয়ে সেটিং করবেন, তাহলে সব থেকে বেটার হবে। তো আর বড়ো স্ক্রুড্রাইভার থাকতে হবে এগুলোকে ঠিকঠাকভাবে সেটিং করার জন্য, বড়ো স্ক্রুড্রাইভার না থাকে না সেটিং করা খুবই মানে ট্রাপ হয়ে যায়। তো এখানটায় আরও কিট আছে, বাক্সর ভিতরে আরও অনেক কিছু আছে, যেগুলো আপনারা প্রথমে দেখে নিলেন যে একটা জ্যাক মেশিন সেটিং করার পর কেমন দেখাচ্ছিল। তো সাথে বাবা আছে, ট্যাঙ্কিটাকে সেটিং করা হবে, স্ক্রু খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এগুলোকে সবই যে এখানটায় সেটিং করতে হবে, এগুলো সব রাবারের কয়েকটা মানে এক কথা কী বলা যেতে পারে, মানে কভার বলা যেতে পারে, সেফটি বলা যেতে পারে, এটা হচ্ছে কবজার মতন সেটিং করতে হবে, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে সেটিং করে দেখাচ্ছি, কিন্তু এটাকে সেটিং করতে হয় অন্য হবে, মানে আগে তেলের ট্যাঙ্কিতে যখন বসাবো তখন সেটা দেখাবো যে তেলের ট্যাঙ্কি বসানোর পর এগুলোকে সেটিং করতে হয়, ঠিক আছে? জাস্ট একটু বসিয়ে দিচ্ছি যাতে দেখতে কেমন লাগে সেটাকে দেখানো হচ্ছে। তো আসলে এইভাবে কিন্তু সেটিং করতে হয় না, জাস্ট আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি জিনিসটা, যে এটাকে এই পাশে, একটাকে এই পাশে, এটাকে এই পাশে, ঠিক এইভাবে এগুলোকে বসাতে হবে। আর ওই ভিতরে তো আপনার হচ্ছে দেখবেন যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটার ভিতর দিয়ে ওই ট্যাঙ্কিগুলো ট্যাঙ্কিটাকে ঢুকায় তারপর এটাকে বসাতে হবে। তো পরে দেখাচ্ছি ওটা, ওকে? বুঝতে হচ্ছে, জাস্ট আমরা মাপ করে নিলাম কোথায় কোনটা বসবে।
ঠিক আছে, এটাকে এখানে বসবো। এখানে আরও একটা স্ক্রুপ আছে, তারপর এটা হচ্ছে সাপোর্ট মেশিনটাকে যখন লম্বা যে দেখতে পাচ্ছেন ওটাকে বসানো হয়। শুয়ে দিছে কয়টা চলুন, এবার একটু ট্যাঙ্কিটাকে এখন বসাবো। ওখানে ট্যাঙ্কিটাকে মাপ দেবো, ট্যাঙ্কিটাকে বসানোর জন্য ওখানটা কয়েকটা জিনিস, এই যেখানে যেখানে যেটা বসবো আমি খুলে দিচ্ছি। খুলে নেওয়ার পরে ট্যাঙ্কিটাকে দেখুন যেখানে বসবে, তারপরে সেটিং ইউজ হচ্ছে যেটা বুঝতে না পারলে সমস্ত বিষয়গুলো এই আমি বলে দিচ্ছি কীভাবে কোনটা করতে হবে। হ্যাঁ, বসালাম, বাজে বাজে বসে দিয়েছি। একটা চুম্বক আছে, চুম্বকটা ওখানে রাখতে হবে যাতে কোনো কিছু যদি পড়ে যায় পিন টিন, সেই পিনগুলোকে আবার খুঁজে পাবো আমরা। এবার হচ্ছে আমাদের মেন অস্ত্র, অর্থাৎ মেশিনের যে মাথাটা, এই মেশিনের মাথাটাকে আমরা খুলবো। প্রচণ্ড ভার, মানে কী বলবো, এমনি সাধারণ মেশিনের থেকে 4-5 গুণ, এই বডিটাকে 50 কিলোর কাছে আছে। 50 কিলো নাই, মানে যেটা বলছি 35 কেজির মতন, আমি নোট করি নাই, আইডিয়া করে বলছি। তো বাক্স গায়ে লেখা আছে কত কেজি আপনারা, তো মেশিনটাকে উপরের দিকে অনেক বড় মডেল আনা হবে। এখন আগেকার মডেলটাই ফেরত আসছে, আগেকার মডেলটাই বড় মডেলটাই, যে পুরো রাউন্ড থাকে এগুলা, তো এটাকে সামনে থাকবে, এটাকে এখন পাশে 300 তারপরে সুতা কাটার তেল কিন্তু ঢেলে দিয়েছি ভিতরে, তেল ঢালাই আছে ট্যাঙ্কের মধ্যে। তো তেলের সাহায্যে গোটা মেশিনটা আমাদের ফিল্টারিং হবে, তো সমস্ত কিছু আছে রাখা। এখন তোমার চেষ্টা করা হচ্ছে কতটা ভার দেখুন। এবার আমার প্রদীপ ভাই একাই সেটিং করে দেবে, তেল আছে, তেল থাকেই কিছু, মানে কোম্পানি থেকে গরমে থাকে। বোবিন কেসগুলো খুলে নেওয়া হলো, মেশিনটাকে সবাই মিলে মেশিনে কেনার সময় দেখার সময় সকেটটা ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় সকেটটা থাকে না, সকেটটা না থাকলে আপনারা মানে কাজই করতে পারবেন না। এই সকেটটাই বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু ফিলিপিন সকেটটা, এটা কিন্তু দেখে নেবেন। ওকে, এই যে জিনিসটি দেখাচ্ছি, কিছু এক্সট্রা কিছু জিনিস আছে সেটা খুলে নেওয়া হচ্ছে যাতে কাজের সুবিধা হয়, মানে কাটারের জিনিসগুলো খোলা হচ্ছে। আর শুয়ের একটা সাপোর্ট থাকে, ওটা আমরা খুলে নেব, কারণ আমাদের বেশি কাজ করতে হবে, যার কারণে শুয়ের সাপোর্টের জায়গাটা, হুকটা আমরা খুলে রাখছি। ওটা খুলে রাখলাম যাতে মানে কাজের আমাদের বেশি কাজ করতে হবে, তো যার কারণে এটাকে আমরা তুলে নিচ্ছি, তুলে নিলাম। বসিয়ে দিয়েছি মেশিন, এবার আমরা টাইট ফাইটটা দিয়ে দেবো, তারপর এক্সরেটা লাগাতে হবে, মানে যেটা ভুল বলা হচ্ছে, ঠিক আছে, বাদামিটাকে সেটিং করা হচ্ছে, এগুলোকে সেটিং ঠিকঠাক করে নিতে হবে,
মেশিন বসানোর পরেও আমাদেরকে ঠিকঠাকভাবে দেখতে হবে। আপনারা না পারেন তাহলে একটা মেকার দেখে নেবেন, দেখে নিয়ে সেটিং করতে পারেন। যা সিস্টেম আছে একাই করা যায়, ঠিক আছে। এখন তো ইউটিউবে তো প্রচুর ভিডিও পাওয়া যায়, ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আপনারা সেটিং করতে পারেন। তেলে দিয়ে পাও সরাই না সুতরাং সময় প্রথমে এখানে ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিই আমাদের গার্মেন্টসের মেশিন দিয়ে সব সেলাই করা হচ্ছে। উপরে ভরে দাদা পায়ে হাতে নেয় পায়ে পায়ে ডান দিকে দেখি 12 মাসের স্পিড তো কমায় না। হ্যাঁ হ্যাঁ কমায় না, কমায় না কি না, কমে কমে চালাচ্ছে তাই রেকর্ড ফাইল যত ধীরে চাপবে তত ধীরে হবে। একদিন গেলে ওই পার হতে হয় না, থাকছি না ওই